সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরম করুণাময়ের কৃপায় সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিয়মিতভাবে পড়াশোনা করছো। আজকে আমার সাথে তোমার রেগুলার ক্লাসের মধ্যে যে বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করছি তার আগে তোমাকে একটু ধারণা দেই। রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে চারটা ক্লাস নিয়েছি। চারটা ক্লাসে অঙ্ক রিলেটেড পড়াশোনা বেশি ছিল, সেই পড়াশোনাগুলো আমরা ঈশ্বরের ইচ্ছায় ঠিক মতো করার চেষ্টা করেছি এবং আশা করি সেগুলো থেকে যে অঙ্কগুলো ছিল সেগুলো তুমি নিয়মিত প্র্যাকটিস করছো। এবার মাঝখানের যে অংশটুকু স্কিপ করে আবার চলে আসলাম দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের শেষ অংশে, সেখানে তোমাকে একটু সহজ করে দেই। এই ক্ষেত্রে দেখো মাঝখানে, দুঃখিত, মাঝখানে যে ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা, টাইট্রেশনের অঙ্ক, এগুলো আমরা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেছি। জারণ বিজারণ আমরা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেছি। সেকেন্ড ইয়ারে এসে এই চ্যাপ্টারের শেষের কিছু অংশ বাকি রয়ে গিয়েছে। এই শেষের অংশগুলো সবাই খুব গুরুত্ব কম দেয় বা শেষের অংশটা মনে করে যে না এগুলো জাস্ট এমনি পড়লেই চলবে, এগুলোতে এত সমস্যার কিছু নাই। কিন্তু যেহেতু বাবা তোমার সিলেবাসে রয়েছে তাহলে ডেফিনেটলি তোমাকে এগুলো ভালো করে পড়তে হবে, ভালো করে জানতে হবে, শিখতে হবে, এগুলোকে অবহেলা করা যাবে না। অ্যাজ এ ক্রসিয়ান হিসেবে তুমি এই অবহেলাগুলো করতে পারো না, ঠিক আছে? তাহলে দেখো, সেক্ষেত্রে দেখো তাহলে এই অংশে এখানে যে তোমার বই, আশা করি তোমার বইয়ের থেকে কপি করে হাজারিয়ান নাগের বইটা আমরা পড়াশোনা করি, সেই অংশটায় দেখো যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ে বিয়ার ল্যাম্বার্ট সূত্রের ব্যবহার। আচ্ছা, এখানে কি বলতে চেয়েছে, বিয়ার ল্যাম্বার্ট সূত্র কি, তার সাথে কার সূত্র? এখানে কিন্তু এই চ্যাপ্টারটা মূলত ঘনমাত্রা রিলেটেড পড়াশোনাই বেশি, মোলার ঘনমাত্রা, জারণ বিজারণেও আমরা ঘনমাত্রা বের করেছি। এখন আমরা বিয়ার ল্যাম্বার্ট সূত্র প্রয়োগ করে, এটা আরেকটু আধুনিক পদ্ধতি, এতদিন আমরা টাইট্রেশন নিয়ে পড়াশোনা করেছি ফার্স্ট ইয়ারে, জারণ বিজারণ টাইট্রেশন, অম্লক্ষার টাইট্রেশন, এখন ওই টাইট্রেশন না করেও কোনো একটা অজানা ঘনমাত্রার দ্রবণে, অজানা দ্রবণের ঘনমাত্রা কীভাবে নির্ণয় করা যায় সেটার ম্যাথমেটিক্যাল ডেরিভেশন শিখব, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শিখব, তাহলে তোমার বোঝাটা সহজ হবে। দেখো দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ে যে বিয়ার ল্যাম্বার্ট সূত্রের ব্যবহারের কথা বলেছে, এই হেডলাইনটায় আসি, যে ইউজ অফ বিয়ার ল্যাম্বার্টস ল টু ডিটারমাইন মোলারিটি অফ এ সলিউশন, মানে একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে বিয়ার ল্যাম্বার্ট সূত্রের কী প্রভাব, বিয়ার ল্যাম্বার্ট সূত্র কী কাজে লাগতে পারে, ঠিক আছে? এই অংশটায় দেখো তাহলে কথাটা হচ্ছে যে বিয়ার ল্যাম্বার্ট সূত্রের সাথে ঘনমাত্রা। আচ্ছা, এখানে একটা কথা দেখো বলেছে, আমি ক্লিন করে দেই। এখানে যে কথাটা বলেছে, যখন কোনো একবর্ণী আলোক রশ্মি একটি সমসত্ত্ব অথবা দ্রবণের উপর আপতিত হয় তখন সেই আলোর কিছু অংশ প্রতিফলিত হয়, আইআর, আর দিয়ে বোঝায় রিফ্লেকশন, ঠিক আছে, আর দিয়ে বোঝায় রিফ্লেকশন, কিছু অংশ শোষিত হয়, এ দিয়ে বোঝায় অ্যাবজর্পশন, এ বি এস অ্যাবজর্পশন, অ্যাবজর্ব TION অ্যাবজর্পশন। আরেকটা রয়েছে, বাকি অংশ পদার্থের মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে টি দিয়ে বোঝায় ট্রান্সপিরেশন বা ট্রান্সপারেন্ট, এটা বলতে পারো, বা মানে টি দিয়ে বোঝায় যে ট্রান্সমিটেন্স, দুঃখিত, ট্রান্সমিটেন্স এই কথাটা বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে ট্রান্সমিটেন্সের ক্ষেত্রে তিনটা ক্যাটাগরি, তার মানে মূল রশ্মির তীব্রতা যদি আই নট হয় তাহলে আই নট ইকুয়ালস টু কী হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, ট্রান্সমিটেন্স হচ্ছে, তাহলে এই তিনটার যোগফল মিলে আমাদের মূল রশ্মির তীব্রতা ডিপেন্ড করে। এবার এই তিনটা ক্যাটাগরি আমরা কিসের মধ্য দিয়ে প্রতিসরিত করব? দেখো এখানে একটা কথা, এখানে তোমাকে একটু মেনশন করে দেই যে কথাটা খুবই ইম্পর্টেন্ট, যখন কোনো একবর্ণী আলোক রশ্মি, তার মানে ল্যামডা ফিক্সড হতে হবে, ল্যামডা সূর্যের আলো হলে হবে না, সেই সূর্যের আলো থেকে নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিতে হবে, ঠিক আছে? একটি সমসত্ত্ব আলোক রশ্মি একটি সমসত্ত্ব এবং একই পদার্থের অথবা দ্রবণের উপর আপতিত হয়,
তার মানে সেই ক্ষেত্রে তোমাকে ছবিটা একটু দেখাই পরবর্তী স্লাইডে। এই ছবিটায় তোমার বোঝাটা ইজি হবে। যেমন মনে করো আপতিত রশ্মির তীব্রতা আই নট, এখানে আলো শোষণকারী কোনো একটা স্বচ্ছ একটা মাধ্যম, তাহলে এই আলোক রশ্মির তীব্রতা হচ্ছে আই নট, এর মধ্য দিয়ে যেটা পাস হয়ে গেল সেটা হচ্ছে আই। তার মানে আই নট প্রাথমিক আলোর তীব্রতা, সেটা যখন এই দ্রবণের মধ্য দিয়ে পাস হলো তখন তিনটা ক্যাটাগরি হতে পারে। সেই তিনটা ক্যাটাগরির মধ্যে বিষয়টা কীরকম দেখো, তিনগরির মধ্যে এই যে কথাটা লিখেছি এখানে বলেছি আই রিফ্র্যাকশন হতে পারে, আই রিফ্লেকশন হতে পারে, আই অ্যাবজর্বেন্স হতে পারে, আই ট্রান্সমিটেন্স হতে পারে, তিনটা হতে পারে। দুটি একই কোষ অথবা সেলে দ্রাবক অথবা দ্রবণ রেখে এদের ভিতর দিয়ে একবর্ণে আলোক রশ্মি যদি প্রবাহিত করা হয় সেক্ষেত্রে দেখো প্রতিফলিত রশ্মি একই হয়, তখন আলোক শোষণে দ্রাবক ও দ্রবণের ক্ষেত্রে তুলনার বেশি পাই আমরা কীরকম, তখন এই আর আই আরটা আর থাকছে না, তখন আই আরটা রিফ্লেকশন তখন আর থাকছে না, তখন কাজ হচ্ছে কি আই নট ইকুয়ালস টু আই অ্যাবজর্বেন্স প্লাস আই ট্রান্সমিটেন্স। ঠিক আছে, বিষয়টা এরকম। এবার বিজ্ঞানী ল্যাম্বার্ট 1760 খ্রিস্টাব্দে কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আপতিত নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলোর তীব্রতা আই নটের সাথে প্রতিসরিত রশ্মির আই টি তুলনামূলক সূত্র উপস্থাপন করেন। সেটা কীরকম, আইটি বলতে কি বোঝায়, প্রতিসরিত রশ্মি মানে ট্রান্সমিটেন্স, মানে একটা এই যে পরবর্তী স্লাইডে তোমাকে যে ছবিটা দেখালাম এই হচ্ছে আসল, এর মধ্য দিয়ে আপতিত রশ্মি দিচ্ছি, এখান থেকে ট্রান্সমিটেন্স হয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে কিছু আলো এর মধ্যে কি হচ্ছে শোষিত হচ্ছে, কিছু আলো বের হয়ে যাচ্ছে। তাহলে যতটুকু শোষিত হচ্ছে 100%-এর মধ্যে মনে করো 60% শোষিত হলো, তাহলে বাকি কত পার্সেন্ট ট্রান্সমিটেন্স হবে, 40%। বিষয়টা এরকম। এবার বিয়ার ল্যাম্বার্টের ক্ষেত্রে, বিয়ার এবং ল্যাম্বার্ট দুইজন সায়েন্টিস্ট, ওনারা এর মধ্যে ল্যাম্বার্টের সূত্র হচ্ছে কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে কোনো একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত হলে মাধ্যমের পুরুত্ব পুরুত্বের সাথে মাধ্যমের পুরুত্ব যদি এল বিবেচনা করি লেন্থ, তাহলে এখানে দেখো আলোর তীব্রতা হ্রাসের হার, এখানে মাইনাস দিয়ে তীব্রতা হ্রাসের হার বুঝিয়েছে, তাহলে ডিআই বাই ডিএল, তুমি পড়েছিলে, তুমি শিখেছিলে ডি বাই ডিএক্স এরকম, তাহলে এল এর সাপেক্ষে পুরুত্বের সাপেক্ষে যে তীব্রতা আলোক তীব্রতা এটা মাইনাস ইজ প্রপোর্শনাল টু আই। এখন এই গবেষণা এই ইকুয়েশনটা থেকে যদি আমরা এভাবে চিন্তা করি, এই একটা ইকুয়েশন, এই যে দেখো আলোর তীব্রতার সমানুপাতিক, তীব্রতা হ্রাসের হার মাইনাস ডিএল বাই মাইনাস ডিআই বাই ডিএল সমানুপাতিক আই। এবার এটাকে যদি আমরা মানে অ্যাবজর্বেন্স আকারে চিন্তা করি যে শোষিত কতটুকু আলো শোষিত হলো, এই কথাটা এই ভাষাটা তোমার জন্য কঠিন হলে যদি শোষিত হয় চিন্তা করি, তাহলে সহজ কথায় আমরা বলতে পারি যে এ এ মানে অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু এল, এলটা কি লেন্থ, কিসের লেন্থ, ওই যে যে সলিউশনটা যে দ্রবণে যে পাত্রের মধ্য দিয়ে সলিউশনটার মধ্য দিয়ে আলোটা তীব্রতাটা আলো পাস হয়েছে সেই তার পুরুত্ব মাধ্যমের পুরুত্ব, এই ছবিটায় যে পরের স্লাইডে দেখো এখানে। এবার বিয়ারের সূত্র, তার মানে এটার মধ্যে কতটুকু অ্যাবজর্বেন্স হলো, এই এল এ সমানুপাতিক এল। আবার বিয়ারের ক্ষেত্রে যে পুরুত্ব এবং একবর্ণে আলোর তীব্রতা হ্রাসের সম্পর্ক ভিত্তিক যে সূত্র প্রদান করেন, আর বিয়ার প্রদান করেন হচ্ছে ঘনমাত্রা এবং একবর্ণে আলোর তীব্রতা হার, তাহলে ঘনমাত্রা যদি সি হয় তাহলে বিয়ার বললেন মাইনাস ডিআই বাই ডিসি সমানুপাতিক সি, এটা বললেন, বিষয়টা এরকম, দুঃখিত এটা সি না, এটা হবে আই, তীব্রতার সমানুপাতিক। এইটাকে আবার সহজভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে এ সমানুপাতিক সি, তার মানে অ্যাবজর্বেন্স যদি বেশি হবে, যদি ঘনমাত্রা বেশি হয় অ্যাবজর্বেন্স বেশি হবে, যদি পুরুত্ব বেশি হয় তাহলে অ্যাবজর্বেন্স বেশি হবে, সোজা কথা। তার মানে এই দুটো সূত্র, এই দুটো সূত্রের মধ্যে তোমার বইয়ের এই ল্যাঙ্গুয়েজটা তোমার জন্য কঠিন, বইয়ে বিভিন্ন ইলাবোরেশন দিয়েছে যেটা আমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ নয়। আমরা দুটো সূত্র এখানে শিখেছি যে অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু এল, আবার অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু সি, তাহলে এই দুটো কোরিলেট করলে আমরা কী লিখতে পারি, অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু সি ইন টু এল, এল
বিষয়টা এরকম। দেখো তার পরবর্তী স্লাইডে এটা নিয়ে আমরা ডিটেলস পড়েছি। এই যে এটা তোমাকে এই যে লিখেও দিয়েছি যে ল্যাম্বার্টের সূত্র এবং বিয়ারের সূত্র দুটো সূত্র এখানে দিয়েছি। দুটো সূত্রের ক্ষেত্রে এ সমানুপাতিক এল এটা 1 নং, এ সমানুপাতিক সি এটা 2 নং, কোরিলেট করে এ সমানুপাতিক এল ইন্টু সি, যেখানে ইপসিলন হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবক মানটাকে আমরা কি নামে ডাকি? ধ্রুবক মানটাকে আমরা ডাকি মোলার অ্যাবজর্বিটি, মোলার অ্যাবজর্বটিভিটি, সরি অ্যাবজর্বটি, দুঃখিত অ্যাবজর্বটিভিটি, এই অ্যাবজর্বটিভিটি হচ্ছে এপসিলন, বা এটাকে বলা হয় মোলার শোষণ সহক। এটাকে ইএলসি অথবা ইবিসি যেটা আমরা লিখি কোনো সমস্যা নেই, বি দিয়ে মাধ্যমের পুরুত্ব বুঝায়, এল দিয়েও মাধ্যমের পুরুত্ব বুঝায়। দেখো এখানে এখানে আমি লিখেও দিয়েছি তোমার বোঝার সুবিধার জন্য, যেখানে এল ইকুয়ালস টু বি পাত্রের পুরুত্ব, এ হচ্ছে শোষিতাংশ, এবার টি হচ্ছে বিকৃতাংশ। এই যে মনে করে দেখো, আই নট ইকুয়ালস টু আই অ্যাবজর্বেন্স প্লাস আই টি ট্রান্সমিটেন্স, তাহলে কতটুকু শোষিত হলো? যতটুকু শোষিত হবে তার বাকিটা হচ্ছে বিকিরিত হবে বা বিকিরিতাংশ। টি দিয়ে এখানে বোঝায় বিকিরিতাংশ। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? শোষিতাংশ আর বিকিরিতাংশের মধ্যে সম্পর্কটা হচ্ছে একে অপরের বিপরীত, এই কথাটা ঠিক। তার মানে অ্যাবজর্বেন্স যদি 60% হয় তাহলে ট্রান্সমিটেন্স কিন্তু 40%, তার মানে দুইটার ভ্যালু কিন্তু সেম না, দুইটার মান কিন্তু সেম না, তাহলে দুইটা কিন্তু একে অপরের বিপরীত, এটা ভাষাগতভাবে বিপরীত কিন্তু মানগত কিন্তু এই দুইটার ভ্যালু সেম না। 50% অ্যাবজর্ব হলে 50% ট্রান্সমিটেন্স হতে পারে, কিন্তু যদি 60% অ্যাবজর্ব হয় তাহলে ডেফিনেটলি 40% কী হবে, তোমার 40% এটা শোষিত মানে বিকিরিত হবে, দুঃখিত। তাহলে এদের মধ্যে সম্পর্ক দেখো, লিখেছি এ ইকুয়ালস টু মাইনাস লগ অফ টি ইকুয়ালস টু লগ অফ আই নট বাই আই এল। এই কথাটা মানে কি? আই নট বাই আই এল বলতে আমরা কি বুঝি? আই নট বলতে বুঝি আপতিত রশ্মির তীব্রতা, আই এল বলতে বুঝি এল পুরুত্বের মধ্য দিয়ে যে আলোটা পাস হয়ে যাচ্ছে তার তীব্রতা। তাহলে এইটার যে অনুপাত, সেই অনুপাতের লগারিদম মানকেই বলা হচ্ছে, এই যে দেখো আই নট বাই আই, এই যে সরি আই নট বাই আই এল ইকুয়ালস টু এ, এটা এ লেখা যায় ইকুয়ালস টু মাইনাস লগ অফ টি। এবার শুধু টি সমান সমান যদি আমরা লিখতে চাই বা শুধু টি এর মান যদি ক্যালকুলেশন করতে চাই, সেটাও লিখে দিয়েছি দেখো, সেটা আমরা দুই দিকে মাইনাস লগ অফ টি আর লগ অফ আই নট বাই আই এল, তাহলে আমরা এই দুটোর মান যদি ক্যালকুলেশন করে দেখি, এই যে এ ইকুয়ালস টু মাইনাস লগ অফ টি, দুঃখিত এ ইকুয়ালস টু মাইনাস লগ অফ টি, আবার টি সমান সমান আই এল বাই আই নট, তার মানে অ্যাবজর্বেন্স হচ্ছে কি দেখো, অ্যাবজর্বেন্স ইকুয়ালস টু লগ অফ আই নট বাই আই এল, বুঝে নাও। আর টি কিন্তু আই এল বাই আই নট, কিন্তু এই দুটোর ভ্যালু কিন্তু সেম না, এখানে কিন্তু লগারিদম রয়েছে কিন্তু ট্রান্সমিটেন্সের কিন্তু কোনো লগারিদম নাই। তাহলে অবশ্যই এগুলো তোমার এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলো সাধারণত এমসিকিউতে আসে, এগুলো সাধারণত সিকিউ এর ম্যাথ হিসেবে আসে, যে তীব্রতা দেয়া হলো সেই অনুযায়ী হ্রাসকৃত তীব্রতার মান হিসেবে ক্যালকুলেশন করা আসতে পারে, ডেফিনেটলি এটা আসতে পারে। এই যে দেখো লিখেও দিয়েছি যে এ এবং টি পরস্পর জ্যামিতিক হারের মাধ্যমে সম্পর্কিত, তার মানে কি এ ইকুয়ালস টু মাইনাস লগ অফ টি ইকুয়ালস টু লগ অফ আই নট বাট বাই আই এল ইকুয়ালস টু ই এল সি, অথবা ই এটাকে ইকুয়ালস টু ই বি সি, দুটোই আমরা লিখতে পারি, কারণ এল যদি আমরা বি ধরে নিই, এটা জাস্ট ধরে নিতে পারি আমরা, এখানে আহামরি কোনো উল্টাপাল্টা বা চিন্তা চেতনা বা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। এখানে তোমাকে এই ইকুয়েশনটা আমরা ডেভেলপ করার পর, এই ইকুয়েশনটা আমরা বোঝার পর, এই ইকুয়েশনটার আরেকটা পরবর্তী অংশ দেখো, যে আরেকটা স্লাইডে এখানে মাঝখানে একটা দাগ হলে মনে হয় তোমার বুঝতে সুবিধা হবে। বিশেষ দ্রষ্টব্য এ এবং টি অ্যাবজর্বেন্স এবং ট্রান্সমিটেন্স এর কোনো একক নেই, তাহলে এ ইকুয়ালস টু ই এল সি অথবা ই বি সি, অতএব শুধু ইপসিলন ইকুয়ালস টু এ বাই বি সি। এবার এই ইপসিলনের একক কী হতে পারে সেটা নিয়ে আমরা একটু শিখতে চাই, ইপসিলনের এককটার মান কী হতে পারে। দেখো ইপসিলন যদি আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে নেই, তাহলে অ্যাবজর্বেন্সের কোনো একক নেই,
বি মাধ্যমের পুরুত্বের একক হচ্ছে সেন্টিমিটার আর ঘনমাত্রা সি ইকোয়ালস টু মোল পার লিটার। তো আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে লিটার পার সেন্টিমিটার পার মোল, এটা কোন এককে দেখো, লিটার অ্যাটমসফিয়ার এককে। এবার যদি এই মানটাকে আমরা এসআই এককে নেই তাহলে ই ইজিক্যাল টু ওয়ান বাই এম, সেন্টিমিটার চলে যাবে কিসে, মিটারে, আর মোল পার লিটার কনভার্ট হয়ে যাবে মোল পার মিটার কিউবে। সেখান থেকে যদি এই মানটা আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে দেখো ভালো করে এই মানটা ডাটাটা আসে মিটার স্কোয়ার পার মোল। তাহলে যে কোনো একটি এককের মাধ্যমেই অঙ্ক করা যায়, তবে এসআই এককটি মোর প্রিফারেবল। তোমাকে এটা লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার সময় তুমি কনফিউজড হয়ে যাও যে স্যার আমি কোন এককটা ব্যবহার করব, তাহলে কোনো কিছু বলে দেওয়া না থাকলে বাই ডিফল্ট সেটা ডেফিনেটলি এসআই একক হয়। কিন্তু কোনো স্টুডেন্ট যদি লিটার অ্যাটমসফিয়ার একক ইউজ করে যদি সে অঙ্ক করতে চায় তাহলে তার অঙ্ক যে ভুল হবে আমি তা বলিনি, কিন্তু লিটারের সাথে সেন্টিমিটার এটা হচ্ছে তোমার ওই লিটার অ্যাটমসফিয়ারের সাথে ম্যাচ করে, ঠিক আছে। আচ্ছা ওই ছবিটা দেখো, ওই যে মাধ্যমের পুরুত্ব হিসেবে আই নট হচ্ছে আপতিত আলোর তীব্রতা, আই এল মানে বিকিরিত রশ্মির তীব্রতা, এলটা হচ্ছে পুরুত্ব, সিটা হচ্ছে ঘনমাত্রা, এটা হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট সূত্রের মূল কথা। তার মানে এই দুটো স্লাইডে আমরা যে পড়াশোনাটা করলাম, এই দুটো বা তিনটা স্লাইডের পড়াশোনার কনক্লুশন হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট সূত্র থেকে বা বিয়ার ল্যাম্বার্ট সূত্রের মূল কথাটা হচ্ছে অ্যাবজর্বেন্স ইকুয়ালস টু মাইনাস লগ অফ টি ইকুয়ালস টু ই বি সি, এই সূত্রটা। তাহলে এখানে দেখো, এখানে একটা কথা তোমাকে বলি, এখানে গ্রাফ রিলেটেড একটা বিষয় আসবে, এ ইকুয়ালস টু ই বি সি, এই গ্রাফ রিলেটেড পরবর্তী স্লাইডে আমরা পড়তে চাই। দেখো পরবর্তী স্লাইডে ও এই সূত্র দিয়ে, এই ইকুয়েশন দিয়ে কিভাবে এই যে এখন বলেছে বর্ণালী মিতির মূল নীতি এই বিয়ার ল্যাম্বার্ট সূত্রের উপর প্রতিষ্ঠিত, ডেফিনেটলি। তাহলে স্পেকট্রোমিটারে গ্লাস সেলের দৈর্ঘ্য হচ্ছে এল, বিশোষণ মাত্রা মানে অ্যাবজর্বেন্স, তারপরে দ্রবের মোলার ঘনমাত্রা যদি সি হয় এবং মোলার শোষণ সহগ মানে মোলার অ্যাবজর্বটিভিটি সেটা যদি ইপসিলন হয় তাহলে অতি অল্প সময় দ্রবণের ঘনমাত্রা আমরা জানতে পারি। যেমন স্পেকট্রোমিটারে দেখা গেল যে 1 সেন্টিমিটার হচ্ছে মাধ্যমের সেলের পুরুত্ব, তারপরে হচ্ছে বিশোষণ মাত্রা এই মানটা, মোলার শোষণ সহগ হচ্ছে 1.2 × 10⁴ একক, ডেফিনেটলি এখানে একক থাকবে ওরা দেয়নি। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা জানি কি, ই এ ইকুয়ালস টু, দেখো এ ইকুয়ালস টু ই এল সি অথবা ই বি সি একই কথা। সেখানে যদি আমরা এ জানি, ই জানি, এল জানি, তাহলে কোনো একটা অজানা দ্রবণের ঘনমাত্রা অবশ্যই আমরা বের করতে পারবো। এবং এই পদ্ধতিটা হচ্ছে, দেখো টাইট্রেশন করতে তোমার মিনিমাম 3টা টাইট্রেশন করে অ্যাকুরেট রেজাল্ট আনতে তোমার আধা ঘন্টা লাগে, জারণ বিজারণের টাইট্রেশনে আধা ঘন্টার মতো লাগে, কিন্তু এই এক্সপেরিমেন্ট করতে সর্বোচ্চ তোমার 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট লাগতে পারে। তার মানে কি, ডে বাই ডে এই চ্যাপ্টারের মূলত পড়াশোনা ঘনমাত্রা নিয়ে, তাহলে আমরা ডেভেলপ করেছি আস্তে আস্তে, আমরা প্রযুক্তি ডেভেলপ করেছি, এটা কিন্তু আমরা হাতে করছি না, এটা যন্ত্র আমাদেরকে করিয়ে দিচ্ছে। এই যে দেখো এখানে এই ক্যালকুলেশন করে অলরেডি আমরা এই মানটাও বের করতে পেরেছি যে এই দ্রবণের আসলে ঘনমাত্রা এত মোল পার লিটার, ঠিক আছে, এটা কিন্তু অজানা দ্রবণ ছিল। এবার স্পেকট্রোমিটার দেখতে কেমন, আলোর উৎস, ডেফিনেটলি আলোর উৎস, এটা যদি সূর্য হয় কোনো সমস্যা নেই, সূর্যের আলোর মধ্য দিয়ে এখানে স্লিট মানে হচ্ছে যে এরকম মনে করো একটা ছোট্ট একটা মানে যার দৈর্ঘ্য অনেক বড় কিন্তু প্রস্থ, দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ নগণ্য, তাহলে এই চিকুন প্রস্থের মধ্য দিয়ে যে আলোক রশ্মিটা পাস হচ্ছে সেটাকে বলা হয়, ওই অংশটাকে বলা হয় চির। ওই চির থেকে আলো প্রিজমের মধ্য দিয়ে, প্রিজমের মধ্য দিয়ে আলো বিচ্ছুরিত হলো, সেই বিচ্ছুরিত আলোর যে কোনো একটা পার্টিকুলার রেঞ্জ ল্যামডা, ল্যামডা মনে করো আমরা 590 ন্যানোমিটার দিয়ে কাজ করলাম হলুদ রং, সেই 590 ন্যানোমিটারের আলো এখানে এই স্যাম্পল, এই আপতিত রশ্মি হচ্ছে আই নট, এই স্যাম্পল হচ্ছে কপার সালফেট দ্রবণ, তার মধ্য দিয়ে যদি পাস করা হয় তাহলে এইখানে কী হবে, আই এল, আই এল মানে কি, এই যে স্যাম্পল যে রাখা হয়েছে তার পুরুত্ব, এই আই এলটা ডিটেক্টর নামে একটা যন্ত্র সে ডিটেক্ট করবে যে হ্যাঁ কপার সালফেটের মধ্য দিয়ে এতটুকু আলো আমি পেয়েছি, এতটুকু আলো পাওয়ার পর সে রেকর্ডারে এই কম্পিউটার স্ক্রিনে সে একটা, এই যে দেখো এরকম হার্টবিটের মতো একটা এরকম দেখাবে,
এই হার্টবিটের মতো এই জিনিসটা কি এটা বোঝার জন্য আমরা এর পরবর্তী স্লাইডে আরেকটু পড়ছি। তাহলে এই কম্পিউটার স্ক্রিনে যে আমরা দেখতে পেলাম এই দেখাটা ওই কম্পিউটারে আমাদের রিডিং সব বলে দিবে, ক্যালকুলেশন করে দিবে, আমরা শুধু এই ডাটাগুলো কম্পিউটারে ইনপুট দিব, দ্যাটস অল। তাহলে আমাদের আর কোনো কষ্ট নেই। এটার জন্য সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে, 2 থেকে 5 মিনিটের মধ্যেই তুমি ঘনমাত্রা বের করতে পারবে। তাহলে আমার টাইট্রেশনের মতো অত সময় সাপেক্ষ প্রসেস আমার এখানে আর দরকার হচ্ছে না। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাই। দেখো এই বিয়ার ল্যাম্বার্ট সূত্র দিয়ে কিভাবে আমরা লেখচিত্র শিখতে পারি, লেখচিত্র আঁকতে পারি। বিয়ার ল্যাম্বার্ট সূত্রে দেখো মূল সূত্রটা হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস লগ অফ টি ইকুয়ালস টু ইএলসি অথবা ইবিসি, বারবার বলছি একই কথা। আচ্ছা এবার দেখো আমরা যদি এ ইকুয়ালস টু ইবি ইন্টু সি এভাবে নেই, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, ওয়াই ইকুয়ালস টু এম এম এক্স, তার মানে সিটা হচ্ছে এক্স অক্ষে, অ্যাবজর্বেন্স হচ্ছে ওয়াই অক্ষে, নিলে আমরা যে সরলরেখাটা পাবো ডেফিনেটলি সেটা কী হবে বলো? মূল বিন্দুগামী সরলরেখা। এবং আমি যেটা হাতে এঁকেছি দেখো এ ভার্সেস সি, এটা হচ্ছে কি পরাধীন চলক, সিটা হচ্ছে কি স্বাধীন চলক। তাহলে এই সি এর মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে, যেমন মনে করো এখানে তোমাকে ডাটা দিয়ে দিয়েছি যেখানে এই এই এইটার গ্রাফ, এক নম্বরের গ্রাফ যে অ্যাবজর্বেন্স তোমাকে দিয়েছি 0.2, তার জন্য ঘনমাত্রা এটা, যখন 0.6 ঘনমাত্রা এটা, যখন 1 ঘনমাত্রা এটা। তাহলে লেখচিত্র থেকে তোমাকে ই এর মান বের করতে বলেছে, তাহলে এই মানটা তুমি কিভাবে বের করবা, এই মানটা বের করার সিস্টেমটা কি? বলো স্যার আমরা তো ঘনমাত্রা বের করতে চাই। ডেফিনেটলি, যেমন মনে করো এখানে এ এখানে সি, তাহলে মনে করো তিনটা ঘনমাত্রা এখানে তোমাকে দিয়েছি আমি। তোমাকে যদি আমি বললাম যে এই বিন্দুতে ঘনমাত্রা কত, তখন তুমি কি করবা? এই বরাবর অ্যাবজর্বেন্স তোমাকে দেয়া হলো, তাহলে এই বরাবর নিচে গেলে আমরা সি কাঙ্ক্ষিত যে ঘনমাত্রাটা সেটা আমরা বের করতে পারছি। তার মানে এই লেখচিত্রটা হচ্ছে একটা ওয়ে অফ রিপ্রেজেন্টেশন, যেটাকে খুব সহজ কথা, মানে কঠিন কথা খুব সহজভাবে এক্সপ্রেস করা যায়, এটাকে বলা হয় এই যে এ ভার্সেস সি। এ ভার্সেস সি এর যে মূল ক্যাটাগরি, মূল কথা, এইটা দেখো যে লেখচিত্রটা আমরা এঁকেছি সেটা মূল বিন্দুগামী সরলরেখা। এখানে দেখো পিএম লিখেছি, পিএম মানে হচ্ছে ঘনমাত্রার একক হিসেবে এটা পিএম বিবেচনা করা হয়েছে। পিএম মানে হচ্ছে পিকোমিটার, পিকোমিটার 10^-12, মানে ঘনমাত্রা অনেক বেশি, অনেক ছোট, ঘনমাত্রা অনেক কম হলে বিয়ার ল্যাম্বার্ট সূত্র কার্যকরী হয়। তাহলে 10^-4 মোলারের ঘনমাত্রা নিতে হয়, তাহলে ক্যালকুলেশনটা ইজি হয়, সেই হিসেবে এটা নিয়েছি আমরা। আচ্ছা এখানে তাহলে এই যে যে গ্রাফের ডাটা দিয়েছি সেই গ্রাফ থেকে দেখো তুমি ইপসিলনের মান বের করবে, কিভাবে বের করবে, ঢাল নির্ণয় করবে। এই যে সরলরেখা নিলাম, এটা ঢাল নির্ণয় করলাম, ঢাল নির্ণয় করে কিভাবে? এরকম পারফেক্ট দুইটা বিন্দু নিতে হয়, যে বিন্দুর এই যে মানে y2-y1, x2-x1, এগুলো তুমি অলরেডি শিখেছো তোমার প্রথম অধ্যায়ে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে, ঢাল কিভাবে নির্ণয় করে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো ছিল এগুলা। সো এগুলো আমি আর নতুন করে ডিসকাস করছি না, এবং এখানে লিখেও দিয়েছি দেখো তোমার সুবিধার জন্য ঢাল এই যে x1 y1 এবং x2 y2 এর পারফেক্ট ম্যাচিং চনা করে এই স্থানাঙ্ক নিতে হবে। ও আচ্ছা, আমি পিকোমিটারের কথাটা এখানে আমি একটু ইউজ করাটা আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। পিকোমিটার এখানে পিএম বলতে সেটা বুঝাইনি, পিএম বলতে এখানে বুঝিয়েছি পারফেক্ট ম্যাচিং। পারফেক্ট ম্যাচিং কথাটা কেন আসছে দেখো আমি ক্লিন করে দেই। পারফেক্ট ম্যাচিং কথা, ম্যাচিং কথাটা আসছে যে তুমি যদি ঢাল নির্ণয় করতে চাও তাহলে এমন দুইটা বিন্দু নিতে হবে যেটা এক্স অক্ষ ওয়াই অক্ষে খুব সুন্দর করে মিলে গিয়েছে, এই জন্য এটা নাম দিয়েছি পিএম, পারফেক্ট ম্যাচিং। পারফেক্ট ম্যাচিংয়ের এরকম দুইটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে খুব সহজেই আমরা এই কি বলে ইপসিলন নটের মান বের করতে পারি। ঠিক আছে, কারণ তোমার ঢালের মান দেখো ই এ ইকুয়ালস টু ইবি ইন্টু সি, তা ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তাহলে ঢাল এম সমান সমান এই যে যে মানটা পাবো এখানে, এই মানটা যেটা পেলাম এটা সূত্র অনুযায়ী ই ইন্টু বি, এই বিটা হচ্ছে পুরুত্ব, সেটাই যে লিখে দিয়েছি বি ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। তাহলে বি এর মান তুমি জানো, ঢালের মান তুমি বের করতে পারলে পারফেক্ট ম্যাচিং থেকে, সেখান থেকে তুমি ইপসিলনের মান বের করতে পারবে খুব সহজেই। তাহলে
এই গ্রাফগুলো, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমার বইতে রয়েছে কিন্তু তুমি শিখছো না, সেটা তোমার জন্য সমস্যা। কারণ এগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো নট অনলি পরীক্ষায় আসবে বাট অলসো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং এগুলো তোমার ডেফিনেটলি এগুলো পরীক্ষায় আসবে। যেহেতু এগুলো ক্লাসে আমি পড়াচ্ছি তাহলে অবশ্যই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ইভেন সেকেন্ড গ্রাফ, দ্বিতীয় গ্রাফে আমরা যাই, দেখো দ্বিতীয় গ্রাফে কি বলেছে। দ্বিতীয় গ্রাফে আমি যাই, দেখো এখানে বলেছে এ ভার্সেস বি, তখন ঘনমাত্রাটাকে কনস্ট্যান্ট ধরেছি, নির্দিষ্ট ঘনমাত্রা কিন্তু মাধ্যমের পুরুত্ব চেঞ্জ করেছি, তখন কি হবে? তখন বিষয়টা এই যে দেখো, এই বিশেষ তখন দেখো আবার ওয়াই কোস, এটা কিন্তু এক নাম্বারের জন্য, এটা দুই নাম্বার গ্রাফের জন্য, ওয়াই কোস টু এম এক্স, মূল বিন্দুগামী সরল রেখা এ কোস টু ই সি ইন্টু বি, যা এখানে দেখো ঢালের মান কার সমান, ই ইন্টু সি। তাহলে এখানে ওরকম পারফেক্ট ম্যাচিং বিবেচনা করে আমরা যদি ঢালের মান বের করি তাহলে ঢাল ইকুয়ালস টু ওই পারফেক্ট ম্যাচিংয়ের যে ভ্যালুটা, ওই ম্যাচিংয়ের মানটা নিলাম, ম্যাচিংয়ের যে মানটা আমরা ইউজ করলাম ওই ম্যাচিংয়ের ভ্যালু দিয়ে ই ইন্টু সি লিখলাম। তাহলে সি আমাদের জানা, তাহলে ই এর মান, ঢালের মান আমাদের জানা, তাহলে ই যদি বের করতে হয় ই ইকুয়ালস টু ঢাল ডিভাইডেড বাই কি বলো, সি ঘনমাত্রা। তাহলে ডেফিনেটলি এখান থেকে আমরা মোলার অ্যাবজর্বিটি বা মোলার অ্যাবজর্বটিভিটি এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে পারফেক্ট ম্যাচিং তোমাকে আগে বুঝতে হবে, যেটা আমরা অলরেডি আগে শিখেছি, তাই এখন আর আমরা এটা নিয়ে সময় নষ্ট করছি না, ঠিক আছে। তাহলে এই দুটো গ্রাফের তোমাকে কিন্তু হোমওয়ার্ক দিয়েছি, দেখো এই দুটো গ্রাফের হোমওয়ার্কের সাথে তোমাকে আর একটু বলে নেই, এখানে আরও দুটো গ্রাফ কিন্তু তোমার রেখেছি, আরও দুটো গ্রাফ হিসেবে, এটা এক নাম্বার বললাম, এটা দুই নাম্বার, এখানে এই দুই নাম্বারের ডাটাও দিয়েছি তুমি বাসায় প্র্যাকটিস করার জন্য। দেখো সি ইজ ইকাল টু 10 মিলিমোলার, এম ছোটো হাতের এম মিলি মোলার, মানে 10^-3 মোলার এরকম যে মানটা দেওয়া। তাহলে এইভাবে তুমি ক্যালকুলেশন করে মাধ্যমের মানে পাত্রের পুরুত্ব যদি 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার নেই তাহলে এই অ্যাবজর্বেন্সগুলো আমরা পেয়ে থাকি, সেটা থেকে তুমি মোলার অ্যাবজর্বটিভিটি বের করবে ই। আচ্ছা দেখো বিশেষ দ্রষ্টব্য, এই যে 4 নং গ্রাফের ডিটেলস আইআর স্পেকট্রোস্কোপিতে আসবে। আইআর স্পেকট্রোস্কোপি হচ্ছে তোমাকে জৈব যৌগে তুমি শিখবে। এখানে তোমাকে একটা কথা বলি, দেখো শোষিতাংশ আর বিকিরিতাংশ এ, এই যে দেখো এ ইকুয়ালস টু ই বি সি ইকুয়ালস টু মাইনাস লগ অফ টি, তাহলে টিটা কি বিকিরিতাংশ, এই যে বিকি এখানে টি হচ্ছে বিকিরণ আর এটা হচ্ছে শোষণ, তাহলে শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী এটা হচ্ছে কম্পিউটারের কাজ। কম্পিউটার যদি শোষণ ভার্সেস ল্যামডা নেই তাহলে পিকটা হয় উপরের দিকে, আর বিকিরিতাংশ ভার্সেস ল্যামডা যদি নেই তাহলে এই পিকগুলো হয় নিচের দিকে। এগুলো ওই যে বললাম আইআর স্পেকট্রোস্কোপি যখন পড়বে তখন এই সিগন্যালগুলো সম্পর্কে আরেকটু পুঙ্খানুপুঙ্খ বা ডিটেলস ধারণা তুমি পাবে, এখন জাস্ট তোমার জানলেই চলবে, ঠিক আছে। তাহলে আমাদের বিয়ার ল্যাম্বার্ট সূত্রের ক্ষেত্রে এক নাম্বার গ্রাফ, দুই নাম্বার গ্রাফটাই বেশি ইম্পর্টেন্ট। 3 এবং 4 আমি ক্লিন করে দিই, 3 এবং 4 নাম্বার গ্রাফের এগুলো আমাদের জীবদ্দশায় আসবে। কখন? আমরা যখন আইআর স্পেকট্রোস্কোপি পড়ব, তবে তোমার মাথায় রাখতে হবে এ ভার্সেস ল্যামডা যদি নেই তাহলে শার্প পিকগুলো উপরের দিকে হয়, আর বিকিরিতাংশ বা বিকিরণ ভার্সেস ল্যামডা যদি নেই তাহলে শার্প পিকগুলো নিচের দিকে হয়। এগুলো ডেফিনেটলি তোমার মাথায় রেখে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তাহলে আজকের এই ক্লাসে বিয়ার ল্যাম্বার্ট সূত্রের আজকে প্রথম অংশ পড়লাম। আরও কিছু বিয়ার ল্যাম্বার্ট সূত্রে অঙ্ক রয়েছে, যে যেমন এর আগের স্লাইডে যে অঙ্কটা করেছি সেই অঙ্কগুলোর আরও কিছু ম্যাথস তোমার বইতে রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিটেলস শিখব, ঠিক আছে। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ বিদায়।